वेलकम बैक टू माय चैनल तुम्हारा देखो ब्यूटी एंड मेकअप स्टूडियो और मिस्टी আমি আবারও তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটি তোমাদের খুবই হেল্প হবে, কারণ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফাউন্ডেশন সঠিক পদ্ধতিতে কিভাবে অ্যাপ্লাই করা যায়। আমরা সবাই ফাউন্ডেশন অ্যাপ্লাই করি ঠিকঠাক, কিন্তু এক জায়গায় বেশি হয়ে যায়, এক জায়গায় কম হয়ে যায়। তো পুরো সঠিক পদ্ধতিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে চলো ভিডিওটি দেখে। প্রথমে ফেসের মধ্যে অবশ্যই একটি টোনার অ্যাপ্লাই করবে, তারপর ময়েশ্চারাইজিং করে নেবে। তো আমার টোনার এবং ময়েশ্চারাইজিং করা ফেস পুরো একদম রেডি। এরপর আমি অ্যাপ্লাই করছি মিস ক্লিয়ারের একটি শেডিং স্প্রে। এর স্মেলটা খুব সুন্দর এবং এটা অ্যাপ্লাই করলাম কারণ যাতে অনেকক্ষণ স্টে করে ফাউন্ডেশনটি, তার জন্য। তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো বা স্কিপ করলেও করতে পারো। এরপর আমি ব্লু হেভেনের প্রাইমার অ্যাপ্লাই করছি, এবং ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে কিন্তু প্রাইমারটা খুবই দরকার, কারণ প্রপার ব্লেন্ডিংয়ের জন্য। এছাড়াও স্কিনের মধ্যে অনেক সময় পিম্পলস হয়ে গিয়ে গর্ত হয়ে যায় বা পিম্পলস থাকে, তো সেই রকম স্কিনেতে এই প্রাইমার অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট। এক্ষেত্রে তোমরা যে কোনো কোম্পানির প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, এবং অনেক ধরনের ফাউন্ডেশন মার্কেটে পাওয়া যায়, বাট আমার মনে হয় বেশিরভাগ মহিলাদের কাছে এই ল্যাকমির ফাউন্ডেশনটা আছে। তো একটু কম দামও, রিজনেবল প্রাইস। তো আজকে আমি এই ল্যাকমির ফাউন্ডেশনটাই তোমাদেরকে অ্যাপ্লাই করাটা দেখাবো, কিন্তু এই সেম পদ্ধতিতে তোমরা কিন্তু যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো ফার্স্টে ফাউন্ডেশন এই হাতের উপরে এইভাবে ঢেলে নেবে। এটা আমার অনেক পুরনো ফাউন্ডেশন, এক বছর তো হয়েই গেছে। তো আমার মনে হয় অনেকেরই কাছে এই ফাউন্ডেশন আছেই, এবং সব থেকে একটা বাজে দিক যেটা বেশি মানে স্কিন টোনের পাওয়া যায় না, একটা ন্যাচারাল পাওয়া যায়, একটা ডার্কের, একটা একটু লাইটের। তো এই তিনটের মধ্যেই মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে নিতে হবে। তো ফার্স্টে এটা আমি ফেসে অ্যাপ্লাই করছি। একদম ডার্কটা তো আমার ফেসে যাবে না, তো ন্যাচারালটা নিয়েছি, বাট এটাও আমার ফেসে কিন্তু লাইট। তো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, এটাকে ব্রাশ দিয়ে আমি আরো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অল ওভার ফেসে। দেখতেই পাচ্ছ একটু লাইট, বাট একদমই ভয় পাবে না, এটাকে ভালোভাবে ব্লেন্ড করবে। একটু চোখের পাতাতেও অ্যাপ্লাই করলাম। এরপর এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। বাট প্রপার যদি ব্লেন্ডিং করা যায় না, তো এই ফাউন্ডেশনটা ভালোভাবে মনে হয় যে ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে। এবং আরেকটা মাইনাস পয়েন্ট আছে যে এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, স্কিনে অ্যাবজর্ব করে নেয় ড্রাই স্কিনেদের জন্য, বাট অয়েলি স্কিন যদি হয় তো ঠিকঠাক, এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিল আমার ফেসটি। কিন্তু খুব ভালো একটা কভারেজ পাওয়া যায়। এরপর তোমরা অবশ্যই কোনো একটি পাউডার দিয়ে এটাকে সেট করে নেবে। তো বেবি পাউডারও তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেটা জনসনের বেবি পাউডার সেটাকে অ্যাপ্লাই করতে পারো, বা আমি এখানে হোয়াইট টোনের একটি ফেস পাউডার অ্যাপ্লাই করছি, এটির দাম 75। তোমরা এটাও অ্যাপ্লাই করতে পারো, এটাও খুব ভালো। তো কিছুটা আমি হাতে নিয়ে নিলাম, এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নেব।
যদি অয়েলি স্কিন হয় তো এটা কিছুক্ষণ এইভাবে অ্যাপ্লাই করে রেখে তোমরা চোখের কোনো মেকআপ করে নিতে পারো, বা যদি নর্মাল ড্রাই স্কিন হয় বা এটা তোমরা উইন্টার সিজনে অ্যাপ্লাই করছো তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করার পরই এইভাবে ব্লেন্ড করে নেবে আবারও। আমার ব্লেন্ডিং এবং ফেস পাউডার অ্যাপ্লাই হয়ে গেছে, তো খুব ভালো একটি কভারেজ পাওয়া যায়। তোমরা অবশ্যই ল্যাকমির ফাউন্ডেশন যদি ইউজ করো তো এইভাবেই করবে, খুব ভালো কভারেজ পাবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প হয়েছে। হেল্প হলে কী করতে হবে জানাই আছে, ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, তাতে এরকমই হেল্পফুল ভিডিও তোমরা সবসময় পাবে। আজকের মতো বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই ভালো থাকবে এবং সবসময় স্মাইল দেবে, টাটা।